আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাদিকুজ্জামান, প্রাণী চিকিৎসক। আজকে আমি প্র্যাকটিক্যালি দেখাবো যে ছাগলের বাচ্চা কীভাবে খাসি করে দিতে হয়, এটা দেখাবো। আপনারা ভিডিওটি দেখেন, এটা ধরে আপনারা অ্যান্টিসেপটিক দিয়ে দিতে পারেন, যে কোনো অ্যান্টিসেপটিক। এখানে আপনারা র্যানামাইসিন ট্যাবলেট ব্যবহার করে নারিকেল তেলের সঙ্গে ব্যবহার করতে পারেন। হ্যালো ভিউয়ার্স, দেখেন এক ফোঁটাও ব্লিডিং হবে না, এখানে কোনো ব্লিডিং নাই, কোনো ব্লাড বের হবে না। আপনারা এখানে র্যানামাইসিন ট্যাবলেট গুঁড়ো করে নারিকেল তেলের সঙ্গে পেস্ট করে ব্যবহার করবেন। এইভাবে দেখতে হবে, ¡Gracias!
सूप खेलता ठीक है। जाओ स्टडी। বাচ্চাগুলোর খাসি গড়ানোর পর অবস্থা, খাসি গড়া শেষ হলো। এখন আপনারা খাসি গড়ার পরে যেহেতু এটা একটা অপারেশন করা হলো, সেহেতু আপনারা র্যানামাইসিন ট্যাবলেট 7 ভাগে একবার খাওয়াবেন, যেহেতু ছোট বাচ্চা। এবং ব্যথার জন্য কিছু এভেট বুলাস গুঁড়ো করে 7 ভাগে একবার করে 7 দিন খাওয়াবেন, ইনশাআল্লাহ তাড়াতাড়ি ঘাটা শুকিয়ে যাবে। হ্যালো বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।